সল্ট লেক স্টেডিয়ামের কাছে চারনাকে এসেছি। এটা চারনাক হোটেল না, চারনাককে এসেছি, চারনাকস বলে। তো এখানে বসেছি, খুব সুন্দর পরিবেশটা। আজকে নবমী, তো অরিন্দম নবমীতে কীরকম লাগছে চারনাকে এসে? ও হ্যাঁ, বেশ ভালো। আর সব থেকে ভালো লাগছে হচ্ছে এই জায়গাটা, বাইরে সবুজ গাছপালা আর দূরে দূরে বাড়ি। এখান থেকে 42 দেখা যাচ্ছে, জানো? দেখো 42 লম্বাটা এইটা। আর এদিকে অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে, আর এখানে তো স্টেডিয়াম, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, আর আমরা বসে আছি নতলার উপরে। এখানে বাঙালি খাবার আছে, সি ফুড আছে, তারপরে তোমার আরও অনেক কিছু আছে, মোগলাই আছে, চাউমিন আছে, ফ্রাইড রাইস আছে। হ্যাঁ, দেখি আমরা অর্ডার দিয়েছি একটা মোহন পোলাও, পটলের দোরমা, ইলিশ পাতুরি আর কচি পাঠার ঝোল। খাওয়া আসুক, তারপর তোমাদের বলছি কেমন কি লাগলো। এই চারনাকে আমি আগেও এসেছি দু একবার, একবার মাসি খাইয়েছিল, সেইবার ডাব চিংড়ি খেয়েছিলাম। অরিন্দমে যে বম্বের মাসি থাকে, একবার মাকে নিয়ে এসেছিলো মনে আছে, আর একবার অরিন্দমে এক মানে চেনা পরিচিত ঈশানিধি খাইয়েছিল আমাদের এখানে। খুব ভালো খাবার দাবার, যথেষ্ট ভালো লেগেছিলো খাবার দাবার। আর আজকে নবমীতে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটু বেশি আর্লি পৌঁছে গেছি বলে আরও আধ ঘন্টা পরে। তো দেখলাম দরকার নেই বাবা, এই চারনাকটাই ভালো, নতলার ওপরে বসে আর বেশ ফাঁকা ফাঁকা, লাইন নেই, ভিড় নেই, আর এটা বেশ নাম করা যায়। যাই না দেখ খাবার কোয়ালিটি আগের মতো আছে কি না, তা খেয়ে তোমাদের নিশ্চয়ই বলবো। ভালোই খেলাম, পটলের দোরমাটা বেশ ভালোই হল, কিন্তু খেতে খুব টেস্টি। পটলের দোরমাটা কি ভালো খেতে না, ঝাল ঝাল, আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, তার সাথে ঝালটা একটু জমেছে। এবার নিচ্ছে যে পাতুরি নেওয়া হয়ে গেছে, ভেটকি পাতুরি, আমার ফেভারিট ভেটকি পাতুরি। খেয়ে বলো কেমন? বম্বটা তো মনে হচ্ছে ভালো। এই যেখানে পটলের দোরমাটা করেছে, এখানে চিংড়ি দেখছি গ্রেভিতেও দিয়ে দিয়েছে। ভেতরে তো চিংড়ি আছেই, গ্রেভিতেও চিংড়ি। আর ও বলছে পটলের দোরমা এখানে পাতুরিটা অসাধারণ হয়েছে। এই পাতুরিটা খেতে খুব ভালো হয়েছে। আমরা একটু ঝাল কম খাই বাড়িতে, আমাদের একটু বেশ ঝাল ঝাল লাগছে, কিন্তু অরিন্দমের মধ্যে পাতুরি এরকম ভালোই হবে, খুব টেস্টি হয়েছে। পাতুরি ঝাল না হলে কীরকম হিট এখানে? তুমি ওগুলো তাহলে ওগুলো বলো না কেন কি আপনার বলুন কি পাতুরি ঝাল না হলে ঠিক, কমেন্ট মেম্বারসে কমেন্ট করবে প্লিজ। না কচি পাঠার ঝোলটা দারুণ লাগছে খেতে, খুব ভালো হয়েছে। মাটারটা খুব সফট, পোলাওয়ের সাথে হেভি জমেছে, খুব ভালো ভালো লেগেছে। তোমরাও এখানে এসে খেয়ে দেখতে পারো। আর আমরা দুজনে হচ্ছে খাদ্যরসিক, এই পুজোতে একদিন বিরিয়ানি খেয়েছি, আর সালানে একদিন পিটার কেটে, আজকে চারনাকসে বাঙালি খাবার, মানে সব পূর্ণ হলো। আর বলছে কালকে তাকে চাইনিজ খাওয়াবে। এবার আমি চলে যাচ্ছি আবার লন্ডনে, যেখানে মা এখন ফল কালার, সিজনাল ফল কালার্স দেখছে। এই যে মা, তোমরা যারা যারা ভুলে গেছো তাদের কাছে এই মার ছবিটা দিলাম। এইখানে মা এই বেড়াচ্ছে মাসির সাথে, অনেকে এসছে, মাসির মেয়েও এসছে। একটা বোধহয় বোটানিক্যাল গার্ডেনে গেছে, কি সুন্দর দেখো ওই লাল গাছটা কি সুন্দর হয়ে আছে। উফ, কালার চেঞ্জ হচ্ছে পাতার, বুঝলে তো? এই সময় এটা ইন্ডিয়ার উত্তরাখণ্ডে দেখা যায়, সিমলায় দেখা যায়, কোথাও কোনো জায়গায় শ্রীনগরেও দেখা যায়, কিন্তু আর কোথাও খুব একটা দেখা যায় না। তাই লন্ডনে এই কালার, ফল কালারটা দেখা দেখতে পেয়ে আমার এত ভালো লাগলো, আমি মানে তোমাদের সাথে একটু শেয়ার করি। কী সুন্দর রাস্তাটা না, একদম দুদিকে সবুজ ঘাস আর চারিদিকে সবুজের মাঝে। বোটানিক্যাল গার্ডেন তো এরকমই হবে, এত গাছপালা থাকবে, সবুজ থাকবে, ভীষণ সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন রকম গাছ থাকবে। তো ওখানকার বোটানিক্যাল গার্ডেন আমি একটু দেখিয়ে দিলাম, মা খুবই ঘুরেছে ওখানে। এই শেষে এইটা দেখিয়ে, ফল কালার দেখিয়ে শেষ করছি আজকে চারনাকসে আমার এই খাওয়া রিভিউ আর মার বেড়ানোর
একটু ছোট্ট দৃশ্য দেখিয়ে আজকে ব্লগটা শেষ করছি। আমার চ্যানেলটিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট ও শেয়ার করবে।